এবার যুদ্ধের জন্য তৈরি থাকতে নিজ দেশের সামরিক বাহিনীকে প্রস্তুতির নির্দেশ দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুধু যুদ্ধের জন্য তৈরি থাকতে নয়, ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোরও ঘোষণা দিয়েছেন কিম। গত 14 আগস্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। কিম এমন এক সময়ে এই ঘোষণা দিলেন যখন বার্ষিক যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। আগামী সপ্তাহে শুরু হবে সামরিক মহড়া। তবে উত্তর কোরিয়ার মতে এটা আসলে যুদ্ধের মহড়া ছাড়া অন্য কিছু নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ করে দেওয়ার পর থেকে যুদ্ধাস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিম। কিমের মতে একটা দেশ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত তা নির্ভর করে সেই দেশের কারখানায় যুদ্ধাস্ত্র তৈরির গতির ওপর। আর এ কারণেই হয়তো গত কয়েক মাস থেকে নিয়মিত ঘুরে দেখছেন দেশটির একাধিক অস্ত্র কারখানা। উল্লেখ্য, ইতোমধ্যে 100-এরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর অনেকগুলোই আবার করা হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাবে। বারবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রমাণ করে উত্তর কোরিয়াকে সামরিক শক্তিধর দেশে পরিণত করতে চান কিম। এর আগে গত সপ্তাহেও কিম পরিদর্শন করেছিলেন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম, সাজোয়া গাড়ি ও কামানোর গোলা তৈরি কারখানা। দেশের সামরিক সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের স্থাপনা বাড়িয়েই চলছে উত্তর কোরিয়া।